মাত্র কেইটামান দিন বাকি দুর্গাপূজা সমাগত। বরাক উপত্যকার শিলচর শহরতো দুর্গাপূজার প্রস্তুতি পূর্ণগতি চলি আছে। সার্বজনীন দুর্গাপূজার পর ঘরের দুর্গাপূজার প্রস্তুতি বর্তমানে পূর্ণগতি চলিছে। মৃন্ময় শিল্পীসকলে এই কেইদিন পূর্ণ ব্যস্ততার পার করেছে। আনহাতে প্যান্ডেল বনত ব্যস্ত হয়ে পড়েছে কর্মীসকল। মৃন্ময় শিল্পীসকলে দিনে নিশায় মূর্তি নির্মাণত ব্যস্ত। কাঠ বা খের মাটির পর নিপুণ হাতেরে নির্মাণ করে আছে দেবী দুর্গার মূর্তি। ইফালে যা 15 বছর ধরে রাজ্যের বাহিরের পর অর্থাৎ পশ্চিমবঙ্গের নবদ্বীপের পর অহা মৃন্ময় শিল্পীয়ে শিলচরত মূর্তি নির্মাণের কাম করে আছে। নবদ্বীপের মৃন্ময় শিল্পী হুকদেব পাল আর পাঁচজনীয় দলে শিলচরের সানমারি রোডত বিগত 3 মাস ধরে একটা অস্থায়ী ঘর সাজি মূর্তি নির্মাণের কাম করে আছে। মনসা পূজার পর বিশ্বকর্মা, গণেশ পূজা, দুর্গাপূজা আর কালী পূজালৈকে হুকদেব পাল আর টিম কাম করে। হুকদেব পালে শিলচরত কেইবাটাও বিগ বাজেটের পূজার লগতে ঘরের পূজার মূর্তি বনার অর্ডার পাইছে। বিভিন্ন সময়ে হুকদেবে ধুনিয়া ধুনিয়া মূর্তি সৃষ্টির বাবেও প্রশংসা লাভ করেছে। দুর্গামূর্তি তো প্রথমে আমরা চালু করতে পারি না, আমাদের কিশোরী থাকে, বিশ্বকর্মা মূর্তি কিছু থাকে, এখন যেরকম গণেশ চতুর্থী শুরু হয়েছে ওর মূর্তিও থাকে, তার ভেতরে দুর্গামূর্তির কাজ চালু হয়ে যায়, সব রকম হিসাবেই কাজ থাকে। আছে 10-15টা এই বাসার মূর্তি টুর্তি নিয়ে 10-15টা মূর্তি আছে। এই যে কথাটা বলেন, মানুষ তো সবাই সব জায়গায় যেতে পারে। আপনি যদি মনে করেন যে আমি পশ্চিমবাংলায় গিয়ে কোনো কিছু, সেটা তো করতে পারেন, তো সেটা তো কোনো অসুবিধা নেই। সেই জায়গাটায় মূর্তি বানানো, আমি এখানে যাক আমাকে কেউ একজনা নিয়ে এসেছিলো মূর্তি বানাতে, যাক আমি কাজ করেছি তার সাথে, করার পরে যাক আমার ভালো লেগে গেছে জায়গাটা, আমি নিজে কার মূর্তি বানানো এখন স্টার্ট করেছি। এটা যেটা বলছেন আর্থিক তো আপনার হিসাবে দেখি আছে, মেন কি যে আমি এখানে যে কাজকর্ম করছি করে আমার যাক শিলচরটাকে আমার একটু ভালো লেগেছে, যে হ্যাঁ যে কাজকর্ম করে যে মূর্তি ইয়ে করে, হ্যাঁ আর কাজ যেখানে করবো সেখানেই কম বেশি একটা পয়সা, যদি আমার এখানে যদি 2 পয়সা বেশি হলো ওখানে 2 পয়সা কম হলো, এছাড়া তো আর কোনো কিছু না। এখন তো শিলচরও যা মার্কেট, এখন যা খরচা, এখন যে শিলচর মার্কেটও এখন সেইভাবে লাভবান করা খুব মুশকিল আছে। আগে যা ছিল, আগে তো খরচাপাতি তো অনেক কম ছিল, আর এখন তো বিভিন্ন পারপাসে জিনিসপত্র মানে দাম বেড়েছে গিয়েছে। হ্যাঁ, এবার সেই বাড়ানোতে যে সেই তুলনায় যে মূর্তি যে হ্যাবক বেড়েছে সেটা বাড়েনি। আমাদের যে অর্নামেন্টস টর্নামেন্টস এবং যে প্রথম টেজে যে বাঁশ কাঠ এবং প্লাই সব কিছু যা খরচা, যা দাম বেড়েছে, 2 গুণের উপরে দাম বেড়েছে, আগে অনেক দাম কমই ছিল। তো মাটির দাম কত বেড়েছে তাও পাওয়া যাচ্ছে না। একদিন যদি আজকে বলি আমাকে 3 দিন পরে মাটি দেবে, তাহলে এবার কাজ করতে তো একটুখানি তো এবার গেছে, যার জন্য আগে মাটির দাম ছিল অনেক কম, এখন সেটাকে ডবলের ওপর বাড়িয়ে দিয়েছে মাটি। আনহাতে নবদ্বীপর উজ্জ্বল প্রামাণিক নামৰ আন এজন মৃন্ময় শিল্পী আৰু তেওঁৰ দলটোৱে মূৰ্তি নিৰ্মাণত ব্যস্ত হৈ আছে।